আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমার বাড়ি বিক্রমপুর গ্রাম থানা তো আমি একজনের কাছে এই হসপিটালের সংবাদ পাইয়া আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে আসছি আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল দুই বাজারের মধ্যে ব্যথা ছিল পিছনে ব্যথা ছিল তারপর হাটের মধ্যে ব্যথা ছিল এই ব্যথা নিয়ে অন্য জায়গার মধ্যে আমি প্রায় তিন লক্ষ টাকার উপরে খরচ করছি কিন্তু কোনো লাভ হয় নাই তো সংবাদ পাই আমি ডিপিআরসি হাসপাতালে আসছি শ্যামলিতে এখানে আসা আমার স্ত্রী যদুর সেবা যত্ন পাইছে এবং যতুর উপকার হয়েছে সেটা মানে বলার বলা বাহুলি আর কি বলার মতো না যথেষ্ট সেবা যত্ন পাইছে যথেষ্ট পরিমাণে এখানে তারা দেখ দেখশুন করছে আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ যা আমরা আশা করিনি তার চিকিৎসা আমরা পেয়েছি তো আমার এই কথা শুনার যদি আপনারা ভালো মন করেন এই হসপিটালে আসবেন ব্যথা ব্যথা বা প্যারালাইসিস যা কিছু আছে এখানে খুব উন্নত মানের চিকিৎসা আছে আশা করি ইনশাল্লাহ এখানে আসলে আপনার আল্লাহ রহমতে ভালো ভালো হইবেন আগে আমার স্ত্রীকে ব্যথার জন্য খুব ই করতো ই করতো ব্যথা অনুভব করতো এখন দেখি সম্পূর্ণ সে সুস্থ এখন হাঁটাহাঁটি করে বা চলাফেরা করে তার শরীরে কোনো কোনো ব্যথা লাগে না আগে যে সে অনেক ভালো এখানে চিকিৎসাটা আমি মনে করি যে এই হান্ড্রেড বলি বলেই চলে আমি যতটুকু পাইছি আমি সেটুকু বললাম আর কি যে আমি যতটুকু পাইছি এটা আমার খুব সন্তুষ্ট অনেক রুগে আসছে যে আমি এখানে আসছি সুস্থ হয়েছি এবং আমি যার যার মুখে শুই না যার কাছে জিজ্ঞাসা করি আমি এখানে আসছি এই হসপিটালে ওইটুকু ওইখান থেকে নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আমি সারাকে ধন্যবাদ দিই সবাই সব ধন্যবাদ দিই তার দ্বারা আল্লাহর রহমত আছে আল্লাহর সহায়তা আছে আমি তার দ্বারা আমার সুস্থ হয়েছে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক দীর্ঘজীবী করুক লম্বা হায়াত দান করুক এই আমি তার প্রতি দোয়া করি আমার স্ত্রী আপনার সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার স্ত্রী যেন আল্লাহর মধ্যে ভালো থাকে সুস্থ থাকে আমি এই বলেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম